মুহূর্তে দাঁড়িয়ে একটু যদি পিছনে ফিরে দেখি যে পদ্ধতিতে কোনো তাড়াহুড়ো, কোনো ভুল ত্রুটি, কোনো অস্বচ্ছতা রয়ে গেছিল কিনা? প্রথমত চুক্তির কোনো বিষয় গোপন করা হয়নি। 2007 সালের 9ই মার্চ তারিখে চুক্তি হয়েছে, তখন হচ্ছে বিধানসভায় অধিবেশন চলছে, রাজ্যপালের ভাষণের উপর বিতর্ক চলছে। 2007 সালের 15ই মার্চ তারিখে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপরে যে বিতর্কতে আমি অংশগ্রহণ করি, এবং সেই সময়ে এই চুক্তিতে রাজ্য সরকারের পক্ষ থেকে কি কি কনসেশনস টাটা মোটরস কারখানাকে দেওয়া হয়েছে তার বিস্তৃত বিবরণ আমি বিধানসভাতে পেশ করি। পেশ করেন, পড়ে শোনান। আমি তবু এই কথাটা নিয়ে অনেক বিতর্ক উঠেছে বলে আমি বলি আপনাকে, যে আরটিআই অ্যাক্টে এই শব্দটা উচ্চারিত, এই শব্দটা লেখা আছে, এবং ওই পার্টিকুলার সেকশন, যে সেকশনের কথা আপনাকে বললাম, সেই সেকশনে ওই কথাটা আছে। ট্রেড সিক্রেটের কথা আছে, পেটেন্টের কথা আছে, কমার্শিয়াল কনফিডেন্সিয়ালিটির কথা আছে, এবং আমি ওনাদের স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ে এ বিষয়ে রতনটার রবিকান্ত এমডি টাটা মোটরস, তারা যে চিঠিটা আমাদের দিয়েছেন সেই চিঠিটাও আমি ওনাদের দেখিয়েছিলাম। কারণটা হচ্ছে কি, যে টাটা মোটরস কোম্পানি, তাদের তো অনেক, ভারতবর্ষে আপনারা তো জানেন যে অটোমোবাইল কোম্পানিগুলির মধ্যে তীব্র প্রতিযোগিতা হচ্ছে, প্রত্যেকটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী জানতে চায় তার কি। সেজন্য ওনারা কতগুলো জিনিস ওনারা মনে করেন যে যে কোনো স্টেটের সঙ্গে যখন আমি করব তখন সার্টেন থিংস শুড বি কেপ্ট কনফিডেন্সিয়াল, ওনারা এটা বলেছিলেন। কিন্তু আমাদের দিক থেকে বলেছিলাম, দেখুন আমি রাজ্য সরকার আপনাকে যেটুকু দেব, আমি রাজ্য সরকার আপনাকে যেটুকু দেব সেটুকু আমি যে আপনাকে দিচ্ছি সেটা আমাকে মানুষের কাছে বলতেই হবে, সেটা আমি মানুষের কাছে বলে দেবো। উনি বলেছেন ঠিক আছে, সেটা যদি কিছুই নেই, কিছুই নেই, কিন্তু কি বলবো, এইটাকেই বড় করে দেখানো হচ্ছে যে এটা নিয়ে যদি কথা হয় আমি এই প্রশ্নের জবাব দিতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, যে এই চুক্তিতে রাজ্য সরকার যা যা কনসেশন দিয়েছে এ দেওয়াটা কেউ বলছে অন্যায় হতে পারে, কেউ বলতে পারে, কেউ বলতে পারে না ঠিক হয়েছে বলতে পারে, কেউ বলছে টাটাকে একটু বেশি কনসেশন আপনি দিলেন কেন এ কথা বলতে পারে। সুতরাং এর মধ্যে আমি মনে করি না যে প্যাকেজের কথা হচ্ছে, যে যারা কৃষক তাদের এই ক্ষোভটা এতটা পুঞ্জীভূত হতো না, এত এই আকৃতি ধারণ করতো না যদি আরো আকর্ষণীয় প্যাকেজ দেয়া যেত। ঠিক এই প্যাকেজের বিষয়টা নিয়ে অর্থনীতিবিদ অভিরূপ সরকার, তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী নিরুপম সেনকে। কি বলেছেন অভিরূপ বাবু, কি তার প্রশ্ন দেখব? আপনারা কেন স্বতঃপ্রণোদিত হয়ে একতরফা ভাবে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় নাও বসতে চান আলোচনার টেবিলে, আপনারা কেন স্বতঃপ্রণোদিত হয়ে একটা গ্রহণযোগ্য প্যাকেজ, ক্ষতিপূরণ, পুনর্বাসন, জমির দাম ইত্যাদি নিয়ে কেন কৃষকদের কাছে আসছেন না, কৃষকদের দিকে কেন সেটা আপনারা কৃষকদের প্রতি অফার করছেন না? আর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অভিরবাবু তুলেছেন। প্রথমত হচ্ছে যে আমরা যখন জমি অধিগ্রহণ করি, এই জমি অধিগ্রহণের সময়ই আমরা ক্ষতিপূরণ এবং তার সঙ্গে পুনর্বাসনের বিষয়টা আমরা একসঙ্গে বিবেচনা করেছি, এবং তার জন্যে কতগুলো কাজও আমরা শুরু করি। যেমন ধরুন যখন অধিগ্রহণ হয় তখনই আমরা যেমন একটা জমির দাম যেমন নির্ধারণ করার সময় আমরা দেখি যে সেই সময়ে যা বাজার দর ছিল তার থেকে বেশি যাতে কৃষক দর পায় সেটা যেমন আমরা একটা দেখেছি। দ্বিতীয় জিনিস যেটা দেখেছি সেটা হচ্ছে এই, যে ওই সময় থেকেই আমরা একটা প্রক্রিয়া গ্রহণ করি যে যারা জমি দিলেন তাদের পরিবারের ছেলে মেয়েদের আমরা কিভাবে বিভিন্ন ধরনের কর্মসংস্থানে রাখতে পারি। এর জন্য আমি WBITC-র পক্ষ থেকে একটা বিজ্ঞাপন দিই, এবং বিজ্ঞাপন দিয়ে আমি যারা ওই সমস্ত জমিহারা পরিবার তাদের সন্তান সন্ততি যারা হচ্ছেন কর্মক্ষম, বয়স কম, তাদের যোগ্যতা সহ তাদেরকে বলি তারা নাম রেজিস্ট্রি করতে। এখনো পর্যন্ত আমার কাছে যা নাম নথিভুক্ত হয়েছে তার সংখ্যা প্রায় 3,500-এর কাছাকাছি, এবং এই যে নথিভুক্ত যারা হয়েছেন এর মধ্যে ধরুন প্রায় 500-এর উপরে আছেন মহিলা, প্রায় 500 জন আছে যারা খেতমজুর, বাকি যারা আছেন তারা হচ্ছে জমিহারা, যারা জমি দিয়েছেন।
এদের কিভাবে আমরা প্রশিক্ষণ দিতে পারি? এদের মধ্যে অনেকেই আছেন যাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে খুবই নিচু, যাদেরকে আমি, কিন্তু যাদের শিক্ষাগত যোগ্যতা একটু আছে, বিশেষ করে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি পাস করেছেন, বিএ পাস করেছেন বা আইটিআই করেছেন, এরম এদের আমরা একটা ট্রেনিং ব্যবস্থা করেছিলাম এবং প্রায় 1000 জন। রাজ্যের শিল্পমন্ত্রী নিরুপম সেন এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে। নিরুপম বাবু, প্যাকেজের কথা হচ্ছিল, অভিরূপ সরকার যে প্রশ্নটা তুলেছেন, আপনি দুটো পয়েন্ট বলেছেন খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে জমির দর, দু নম্বর হচ্ছে চাকরি কর্মসংস্থান। আমি দুটো ছোট্ট ছোট্ট প্রশ্ন অ্যাড করে আপনার কাছে ফিরিয়ে দিই। এক হচ্ছে যে জমির দর, সেই সময় জমির দর আপনারা ধরেছিলেন, কিন্তু শিল্প তৈরি হলে সেই দরটা এক লাফে অনেক উঁচুতে উঠে যেত, সেই অনুপাতে দর আপনারা দেননি, এটা অভিযোগ। দু নম্বর, বিরোধীদের মঞ্চ থেকেও বলা হচ্ছে যে কর্মসংস্থান মেরে কেটে 1000, তো এই রকম একটা ফিগার, এটা আপনি বললেন এই দরখাস্ত পড়েছিল 3500, তো এই ফিগারটা কত, কতজন লোক চাকরি পাবেন এবং যাদের জমি নেওয়া হয়েছে তাদের পরিবার পিছু একজন করে চাকরি পাবেন কিনা, এই আশ্বাসটা কেন স্পষ্টভাবে দেওয়া হলো না? এটা কথা, সেটা হচ্ছে প্রথমত আপনার আপনি যে কথাটা বললেন যে শুধুমাত্র জমির দাম, জমি যখনই কোন জায়গায় আজ পর্যন্ত কোথাও জমির ভবিষ্যৎ মূল্য কত দাঁড়াবে তার উপরে দাঁড়িয়ে জমির বর্তমান মূল্য নির্ধারিত হয় বলে আমার কোথাও জানা নেই, অ্যাজাম্পশনের কোনো জায়গা নেই। এখন ধরুন কেউ যদি বলে যে রাজারহাটে যখন জমি অধিগ্রহণ হয়েছিল তখন যে দাম আর এখন যে দাম, তাহলে আপনি, অথবা ধরুন আপনি একটা বাড়ি করেছেন আজ থেকে 5 বছর আগে, সে বাড়িটি কিনেছেন বা বাড়িটি তৈরি করেছেন, সেই সময়ে যে জমির দাম ছিল এখন যদি সেখানে স্বভাবতই জমির দাম যদি দ্বিগুণ হয়, এখন যদি সেই অরিজিনাল মালিক এসে বলে যে বর্তমান মূল্যটা আপনাকে দিতে হবে, তাহলে সেটাকে আপনি দিতে পারেন? আপনি বলছেন ভ্যালুয়েশনের ক্ষেত্রে অ্যাজাম্পশনের কোনো মূল্য করা হয় না, সাধারণত জমি অধিগ্রহণ আইনে কিভাবে জমির দাম নির্ধারণ করা হবে তার একটা পদ্ধতির কথা সুনির্দিষ্টভাবে বলা আছে। এখানে জমি অধিগ্রহণ হয়েছে জমি অধিগ্রহণ আইন অনুসারে, জমি অধিগ্রহণ আইনের কাঠামোর মধ্যে দাঁড়িয়ে যতখানি বেশি দাম দেওয়া সম্ভব ওখানে ততটাই বেশি দাম দেওয়া হয়েছে। আমরা যখন ওখানে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করি তখন ওখানে কোথাও জমির দাম 2 লক্ষ টাকা, সব থেকে ভালো জমির দামও 2 লক্ষ টাকা একরের ওপরে ছিল না, তার কমেই ছিল। সেই জায়গায় আমরা সেখানে জমির দাম দিয়েছি প্রায় 8.5 লক্ষ টাকার বেশি। শুধু কি তাই, এখানে জমির দাম আমরা এই প্রথম সিঙ্গুরে, যে আরেকটি বললেন যে এই প্রথম সিঙ্গুরেই পশ্চিমবঙ্গ সরকার বর্গাদারদের 25% জমির দাম দিচ্ছে এবং সেটা জমির মালিককে পুরো দাম দেওয়ার পরে অ্যাডিশনাল 25, অর্থাৎ জমির দাম যদি 100 টাকা হয় তাহলে সরকার কার্যত 125 টাকা দিচ্ছে, কারণ 100 টাকা দিচ্ছে জমির মালিককে আর 25 টাকা দিচ্ছে বর্গাদারকে। সুতরাং এক্ষেত্রেও হচ্ছে আমরা জমি কাটাই। এখন হচ্ছে আপনি ধরুন ফিউচার ভ্যালু, আচ্ছা আপনি কি করে ঠিক করবেন যে ভ্যালুটা কবে, ফিউচার ভ্যালু কোন ভ্যালুটা আপনি ধরবেন? জমির দাম কন্টিনিউয়াসলি অ্যাপ্রিসিয়েট করে, এটা তো কখনো না যে জমির দাম হচ্ছে যে আপনার কমে, এইবার হচ্ছে যতই কারখানা হবে এবং তার আশেপাশে জমির দাম তত দ্রুত গতিতে বাড়তে শুরু করে। এবং এইবার তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে ভ্যালুয়েশন কবে হবে, 2 বছর পরের হবে, 3 বছর পরের হবে? আমি যদি বলি 3 বছর পর, ওইভাবে হিসেব করিনি। আমাদের যেটা হিসেব হচ্ছে, জমি অধিগ্রহণ আইনে একটা নিয়ম আছে, নিয়ম হচ্ছে 3 বছর ধরে ওখানে গড় যে জমি বিক্রি হয়েছে সব থেকে কম দাম সব থেকে বেশি দাম করে তার একটা অ্যাভারেজ করে জমির দাম নির্ধারণ, কিন্তু এই নির্ধারণ করার সময় আপনি কিছুটা